দুটি বড় রাস্তা, কয়েকটি বাড়ি। কেপটাউন থেকে গাড়িতে প্রায় 5 ঘন্টা দূরে কারো মরু এলাকা সহ সাদারল্যান্ড। ছোট হোটেলগুলি হয় কোনো গ্রহ বা গ্যালাক্সির নামে পরিচিত। অনেকগুলির বাইরে নকল টেলিস্কোপ রয়েছে। বোঝা যায় আফ্রিকা মহাদেশে নক্ষত্র পর্যবেক্ষণের জন্য এটাই আদর্শ জায়গা। কাছেই রয়েছে আফ্রিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ কেন্দ্র, ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনের টেলিস্কোপ কমপ্লেক্স। এখানে প্রকৃতি ও হাইটেকের শান্তিপূর্ণ সহাবস্থান দেখা যায়। স্প্রিংবক হরিণদের জন্য মূল আকর্ষণ ঘাসের ঝোপ, জ্যোতির্বিজ্ঞানীদের জন্য আকর্ষণ হল সাউথ আফ্রিকান লার্জ টেলিস্কোপ বা সল্ট। এটি দক্ষিণ গোলার্ধের সবচেয়ে বড় সিঙ্গল টেলিস্কোপ। 2005 সালে এটি তৈরির কাজ শেষ হয়। জার্মানি সহ অনেক দেশ এই প্রকল্পে অর্থায়ন করেছে। এর মধ্যে 11 বাই 10 মিটার আয়তনের বিশাল আয়না রয়েছে। 91টি ছয় কোণ অংশ দিয়ে সেটি তৈরি। তাদের অবস্থানে 1 মিলিমিটারে কয়েক লক্ষ গুণ হেরফের হলে চলবে না। একমাত্র এভাবেই স্পষ্ট ছবি তোলা সম্ভব। বড় কোনো টেলিস্কোপ দিয়ে দুটি কাজ করা যায়। খুবই ঝাপসা কোনো বস্তু দেখা যায়, অথবা আরো উজ্জ্বল কোনো বস্তু কম সময়ের ব্যবধানে দেখা যায়। আমাদের সব যন্ত্রপাতি দিয়ে হাই স্পিড কাজ করা যায়। যেমন কোন নক্ষত্রের লাশ কিভাবে তার সঙ্গী নক্ষত্র থেকে গ্যাস শুষে নিচ্ছে তা দেখা যায়। তারপর ভার বেড়ে সুপারনোভা হয়ে সেটির বিস্ফোরণ ঘটে, অথবা কিভাবে ব্ল্যাক হোল গ্যাস গিলে নেয়। জ্যোতির্বিজ্ঞানীরা বিশ্বব্রহ্মাণ্ডকে আরো নিখুঁতভাবে পরীক্ষা করতে চান। যেমন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আনা এই স্পেকট্রোগ্রাফ শীঘ্রই নতুন পরিমাপের যন্ত্রসহ একটি হাত পেতে চলেছে। তখন মহাকাশ থেকে হিট রেডিয়েশন বা উত্তাপ বিকিরণও পরিমাপ করা যাবে। তখন মহাকাশে ধুলার মেঘের আড়ালে লুকানো এলাকাও পর্যবেক্ষণ করা যাবে। তার জন্য যন্ত্রপাতিগুলিকে এই কালো স্ট্যান্ডে বসাতে হবে। অত্যন্ত জটিল এই অ্যাপারেটাস আকাশের গতি অনুসরণ করে। নতুন যন্ত্রপাতি দিয়ে জ্যোতির্বিজ্ঞানীরা আরও স্পষ্টভাবে আকাশ পর্যবেক্ষণ করতে চান। তারা নক্ষত্রের সামান্য অবস্থান পরিবর্তনও চিনতে পারবেন। বহু দূরের কোনো নক্ষত্রের আশেপাশে যেসব ছোট পাথরে গ্রহ প্রদক্ষিণ করছে তাদের শনাক্ত করতে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কে জানে এসব গ্রহে প্রাণ আছে কিনা। ডেভিড গিলব্যাংক সহ গবেষকরা সল্টের সাহায্যে নানা প্রশ্নের উত্তর খুঁজছেন, যেমন গ্যালাক্সি বা ছায়াপথের বিকাশ কিভাবে ঘটে। আধুনিক জ্যোতির্বিজ্ঞানের কেন্দ্রীয় প্রশ্ন এটি। তারা তথাকথিত মার্জার পর্যবেক্ষণ করছেন, এমন গ্যালাক্সি যা দেখলে মনে হয় সেটি গুলে যাচ্ছে। সল্ট টেলিস্কোপের স্পেকট্রোগ্রাফ এইসব মহাজাগতিক বস্তুর আলোচ্ছটা বিশ্লেষণ করে। স্পেকট্রা দিয়ে আমরা তাদের গতিবেগ পরিমাপ করি, তাতে বুঝতে পারি ঠিক কোন গতিতে সেগুলি চলেছে। তাদের মধ্যকার গতির তুলনা করে বুঝতে পারি তাদের মধ্যে মিলনের সম্ভাবনা আছে কিনা। গতি কম হলে সেই সম্ভাবনা বাড়ে, আর তাদের মধ্যে দূরত্ব বেশি হলে সেটা কমে যায়। তখন জানতে পারি তারা আসল মার্জার নয়। একমাত্র স্পেকট্রোস্কোপি দিয়ে তা জানা যায়। ভূপৃষ্ঠ ও মহাকাশে সল্ট ও অন্যান্য টেলিস্কোপ দিয়ে তোলা ছবি অ্যাস্ট্রোনমিক্যাল ভার্চুয়াল অবজারভেটরিতে পাঠানো হয়। এটি হলো বিশাল লাইব্রেরি, গোটা বিশ্বের গবেষকরা তা ব্যবহার করতে পারেন। এই তথ্য ভাণ্ডার ঘেঁটে আমাদের বিশ্বব্রহ্মাণ্ড সম্পর্কে নতুন জ্ঞান খুঁজে নেওয়াই তাদের দায়িত্ব।